আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ। বড় হামলা শুরু করলো রাশিয়া, সতর্কতা জারি পুরো ইউক্রেনে। এরপর জানিয়ে দেব ইসরায়েলকে কষ্টদায়ক জবাব দেওয়া হয়েছে বলছে ইরান। আরো জানিয়ে দেব ইউক্রেনে এক রাতে 35টি ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। এদিকে ইরানের ড্রোন কারখানায় হামলা চালাতে বাইডেনকে 60 মার্কিনের এমপির চিঠি। সর্বশেষ জানিয়ে দেব ন্যাটোতে ইউক্রেনের প্রবেশ বিশ্বযুদ্ধের কারণ হবে হুঁশিয়ারি হাঙ্গেরির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ফের ইউক্রেন রাশিয়া প্রদমে উত্তেজনা। বড় হামলা শুরু করলো রাশিয়া, সতর্কতা জারি পুরো ইউক্রেনে। ইউক্রেনের ওপর নতুন করে আবারও বড় হামলা চালানো শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, জাপোরিজিয়া শহরে এক ঘন্টার মধ্যে 17টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনারা। গত বছর কথিত সামরিক অভিযান শুরুর পর এটি জাপোরিজিয়ায় একদিনে সবচেয়ে বড় হামলার ঘটনা দ্য গার্ডিয়ান। এছাড়াও খার্গিবেও শুক্রবার ভোরে হামলা চালিয়েছে রুশ সেনারা। এরপরই পুরো ইউক্রেনে সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় যাওয়ার নির্দেশ দিয়েছেন সেনা কর্মকর্তারা। কিয়েভ শহরে সামরিক প্রশাসনের প্রধান শেরহি পোপকো এক টুইট বার্তায় বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলার বড় হুমকি রয়েছে। আমি আবারও বলছি, কেউ সতর্কতা উপেক্ষা করবেন না। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপদেষ্টা অ্যান্টন গেরাশেঙ্কো বলেছেন, রাশিয়ার বড় ক্ষেপণাস্ত্র হামলার হুমকি রয়েছে, নিরাপদ আশ্রয়ে চলে যান। এদিকে জাপোরিজিয়ার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ সেনারা মূলত এখন পূর্ব দিকের ডনবাসের দনেতস্ক এবং লোহানুস্কের পুরো নিয়ন্ত্রণ নেওয়ার জন্য হামলা চালানো শুরু করেছে। লোহানুস্কের গভর্নর শেরহি হাইদাই এক টুইট বার্তায় জানিয়েছেন, ক্রেমান্না শহরে ইউক্রেনের প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা করছে রুশ সেনারা, এ কারণে হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে তারা। এরই মধ্যে শুক্রবার যুক্তরাজ্যের গোয়েন্দারা এক প্রতিবেদনে জানিয়েছে, ডনবাসের বাখমুদ ও বহুলেদার শহরেও সাফল্য পেয়েছে রুশ বাহিনী। বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর ওয়াগনার গ্রুপ বাখমুথে ইউক্রেনের প্রতিরোধ ভেদ করে 3-4 কিলোমিটার সামনের অগ্রসর হয়েছে। তবে ব্রিটিশ গোয়েন্দারা জানিয়েছে, বহুলেদারে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে রুশ বাহিনী, কারণ সেখানে তুলনামূলক কম দক্ষতা সম্পন্নদের পাঠানো হয়েছিল। ইসরায়েলকে কষ্টদায়ক জবাব দেওয়া হয়েছে বলছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র মুখপাত্র রামাজান শরীফ বলেছেন, ইহুদিবাদীদেরকে কষ্টদায়ক জবাব দেওয়া হয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিক কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি গতকাল একথা বলেছেন। তিনি আরও বলেছেন, ইরানে ইসরায়েলি হামলা ব্যর্থ হয়েছে, এরই মধ্যে তারা কষ্টদায়ক জবাব পেয়েছে, খুব শিগগিরই তাদের আচরণে তাই স্পষ্ট হয়ে উঠবে। তবে এ বিষয়ে আর ব্যাখ্যা দেননি IRGC-র মুখপাত্র। IRGC-র মুখপাত্র আরও বলেছেন, জাতীয় স্বার্থ জননিরাপত্তা রক্ষায় ইরান দৃঢ় প্রতিজ্ঞ এবং এক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র এই মুখপাত্র কয়েকদিন আগে ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ইয়েমেনের আল মাশিরা টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইরানের ইস্পাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে ব্যর্থ ড্রোন হামলার সঙ্গে জড়িতরা উপযুক্ত জবাব পাবে এবং তারা অনুশোচনা করতে বাধ্য হবে। গত 28 জানুয়ারি ইরানের ইস্পাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে ড্রোনের সাহায্য হামলার চেষ্টা চালায় ইরানের শত্রুরা, কিন্তু ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে তা ধ্বংস হয়। এছাড়া ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী আরও 2টি ড্রোনে কৌশলে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়। সূত্র পার্স টুডে। ইউক্রেনের এক রাতে 35টি ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে রাশিয়ার বাহিনী ইউক্রেনের দক্ষিণ জাপোরিজিয়া শহর এবং উত্তর পূর্ব খার্গিভ অঞ্চলে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনী তাদের ফেসবুক পেজে বলছে, শত্রুরা খার্গিভ অঞ্চল এবং জাপোরিজিয়া অঞ্চলে 35টি S-300 সার্ফেস টু এয়ার
ক্ষেপণাস্ত্র হামলা করেছে যা বিমান প্রতিরক্ষার মাধ্যমে আকাশে ধ্বংস করা যায় না। ইউক্রেনের গ্রেড অপারেটর ইউক্রেনার্গো জানিয়েছে, পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম ইউক্রেনের উচ্চ ভোল্টেজ স্থাপনায় রাশিয়ান ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। এতে বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে জাপোরিজিয়ার। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাজ্য সফর শেষে বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউএর এক সম্মেলনে যোগ দেন। সম্মেলনে জেলেনস্কির রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই ইউরোপীয় নেতাদের কাছে আরও দ্রুত অস্ত্র সহযোগিতা চান। এছাড়া দ্রুত ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার কথাও বলেন তিনি। বার্তা সংস্থা এএফপি জানায়, জেলেনস্কি গত বুধবার ফ্রান্স ও জার্মানির কাছে যুদ্ধ বিমান ও ভারী অস্ত্র চেয়েছেন। যত দ্রুত সম্ভব এসব অস্ত্র সহায়তা দিতে অনুরোধ করেছেন তিনি। প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে এক সাক্ষাতে তিনি বলেন, ইউক্রেন যত দ্রুত দূরপাল্লার ভারী অস্ত্র পাবে, যত দ্রুত যুদ্ধ বিমান পাবে, তত দ্রুত রুশ আগ্রাসনের সমাপ্তি ঘটবে। এতে ইউরোপে শান্তি ফিরে আসবে। সূত্র সিএনএন। ইরানের ড্রোন কারখানায় হামলা চালাতে বাইডেনকে 60 মার্কিন এমপির চিঠি। ইরানের অত্যাধুনিক ড্রোন কর্মসূচি এবং ড্রোন ব্যবহারের সক্ষমতা মার্কিন কর্মকর্তাদের চিন্তায় ফেলে দিয়েছে। এ প্রেক্ষাপটে আমেরিকার ক্ষমতাসীন ডেমোক্রেট এবং বিরোধী দল রিপাবলিকানের 60 এমপি ইরানের এ ড্রোন কর্মসূচি ধ্বংস করে দিতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন খবর জেরুজালেম পোস্টের। তারা বলেছেন, ইরানের এই ড্রোন কর্মসূচি মধ্যপ্রাচ্য এবং তার বাইরেও মার্কিন স্বার্থকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে। প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা এক চিঠিতে এসব কংগ্রেস সদস্য সরাসরি ইরানের ড্রোন কর্মসূচিতে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন। ওই চিঠি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন এবং বাণিজ্যমন্ত্রী জিনা রেমন্ডকেও দেওয়া হয়েছে। মার্কিন এসব কংগ্রেস সদস্য তাদের চিঠিতে উল্লেখ করেছেন, ইরানের ড্রোন ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে রাশিয়া, যাতে মার্কিন কোম্পানির তৈরি করা পার্টস ব্যবহার করা হয়েছে। চিঠিতে তারা বলেছেন, ইরানের তৈরি ড্রোন ইউক্রেন এর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এবং এসব ড্রোনে আমেরিকার তৈরি করা যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে। জেনে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা আপনাদের এ ব্যাপারে সমন্বিত পরিকল্পনা নেওয়ার জন্য অনুরোধ করছি, যাতে ইরানের ড্রোন উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া যারা আমেরিকার নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানকে ড্রোন তৈরির কাজে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মার্কিন এসব কংগ্রেস সদস্য আরও বলেছেন, ইরানের এই ড্রোন বহর শুধু ইউক্রেনের প্রভাব ফেলছে তাই নয়, এর বাইরেও এর প্রভাব পড়েছে। ন্যাটোতে ইউক্রেনের প্রবেশ বিশ্বযুদ্ধের কারণ হবে হুঁশিয়ারি হাঙ্গেরির। হাঙ্গেরির সরকার ইউক্রেনের ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষাকে সমর্থন করে না এবং ইউক্রেনের জাতীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষা না করলে ইউরোপীয় ইউনিয়নে কিয়েভের সম্ভাব্য প্রবেশের সুযোগ করে দিতে চায় না। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী গার্গেলি গোলিয়াস বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ইউক্রেনের ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষার বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি উল্লেখ করেন, যে কোনো দেশ সদস্য পদ আবেদন করতে পারে, তবে এই মুহূর্তে ইউক্রেনের ন্যাটোতে অবিলম্বে যোগদানের অর্থ হবে বিশ্বযুদ্ধ। গোলিয়াস সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনের ইউ সদস্যতার সম্ভাবনার কথা বলতে গিয়ে তিনি জোর দিয়ে বলেছিলেন যে কিয়েভকে অবশ্যই জাতীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় অগ্রগতি নিশ্চিত করতে হবে, বিশেষ করে ট্রান্স কার্পাথিয়ান অঞ্চলে ইউক্রেনের হাঙ্গেরিয়ানদের। যদি তারা বুদাপেস্টকে দিয়ে তাদের সদস্যপদের আবেদন অনুমোদন করাতে চায়, এ পর্যন্ত ইউক্রেনে গৃহীত শিক্ষা এবং জাতীয় ভাষা সম্পর্কিত আইন ইউরোপীয় নিয়ম মেনে চলে না, এ বিষয়ে তাদেরকে অগ্রগতি করতে হবে, হাঙ্গেরিয়ান কর্মকর্তা যোগ করেছেন সূত্রতাস।